বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম আমি পুরো বাদাম কাকুর মতো বাদামটা গাইলাম আমি কিন্তু গানটা পারি না ঠিক আছে তো গাইলাম মনে হলো মানে আমার ভালো লাগলো ওই দেখো বাদাম বাদাম কিন্তু আমাদের সবারই খেতে ভালো লাগে সবারই কারণ এমন কেউ নেই যে বাদাম খেতে ভালোবাসে না তো এই দেখো আমাদের ঘরে এই যে তিনটে দানার বাদাম হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাদামের মানে কেমন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো আমার কাকু ঘরে অনেক বাদাম চাষ করেছিল এইবারে এই দেখো কত বাদামের গাছ জমিন থেকে সব তুলে নিয়ে এসছে এখন রোদে শুকনা করছে কারণ জমিন থেকে তুলে এনেছে ওগুলোতে জল ছিল তো একটু রোদে না দিলে ওটা এ করতে পারবে না না তো এই দেখো পুরো মাঠের মধ্যে সব বাদাম শুকনো করতে দিয়েছে দেখো কত বাদাম আর বাদাম এইখানে এইখানে দেখো থোকা থোকা করে রাখা আছে ঝোপা ঝোপা করে আর এইখানে হচ্ছে বাদাম ঝাড়ানো হচ্ছে ঠিক আছে আগের দিনে কি হতো না আমরা সব কিন্তু বাদাম হাতে তুলতাম মানে আমরা করেছিও যে হাতে তুলে বাদাম একটা একটা করে তুলতে হতো কিন্তু এখন নতুন পদ্ধতি বেরিয়ে গেছে এই যে দেখো কত সুন্দর পদ্ধতি ধান ঝাড়ার পদ্ধতি যেমন নতুন নতুন দিনে দিনে বেরিয়েছে এইটারও আবার অন্যরকম পদ্ধতি তো দেখো কাকুগুলো কি সুন্দর বাদামগুলোকে ছেড়ে দিচ্ছে এই দেখো ঝেড়ে ওই দিকে দিয়ে দিচ্ছে এই দেখো কত সুন্দর ঝাড়া হয়ে যাচ্ছে এরকম করে পিঠে পিঠে সব বাদাম ঝরাচ্ছে টুকটুকি এখন কাজ করছে যাবি নাকি এখানে পুগলা যেরকম করছে ওরকম বিশ্রাম কাজ করতে করতে বিশ্রাম তো বাদামগুলাতে কিন্তু প্রচুর কাদা লেগে আছে কারণ হচ্ছে জমিন থেকে জল লেথে তুলে রেছে এনেছে তো তো বাদামে প্রচুর কাদা কাজ সব কাজেই কিন্তু কষ্ট আছে কষ্ট না করলে কোনো জিনিসই এমনি হয় না ধান চাষে যেমন আমাদের কষ্ট বাদাম চাষেও কিন্তু সত্যি খুব কষ্ট এই দেখো এইখানে কিন্তু ওখান থেকে ঝাড়া হয়ে এখানে কাকিমাগুলো এখানে নিয়ে এসে এই যে এখানে কড়াইতে করে ধুবে এখন ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে জল দিয়েছে জলের মধ্যে যে বাদাম চটকে চটকে দিচ্ছে আর মধ্যে তুলে ওই হাঁড়িটার মধ্যে রাখছে আর পাতা যা যা আছে সব বেছে দিচ্ছে এমনিতে রোদে দিয়ে দিলে ওগুলো শুকনা হয়ে যাবে তখন উড়ে যাবে জল পাই গেছে তো এখান থেকে সব ছেঁকে নিচ্ছে আর জল আনছে অনেক দূর থেকে ওই ওই পুকুরটা থেকে জলটা আনছে এখন তো রোদের দিনে জলের খুব মানে টানও তখন কত কাদা বেরিয়েছে বাবা ওই কিছু বাদাম ছিল কাকিমাগুলোকে দিচ্ছে ওই যে কাকিমা ওখান থেকে ওই ওখানে ঝাড়া হচ্ছে আর কাকিমা হাঁড়িতে হাঁড়িতে আর ওই ঝড়াটাতে ছেড়ে না ওটাতে নিয়ে আসছে একদম নিয়ে শুনতে দেখে আবার ধুপছে এখানে এই যে কড়াইতে দিচ্ছে ওই জলটা ফেলে দিলো এখানে আবার এগুলো সব দিচ্ছে বাউরি একবারে বেশি দিচ্ছে না অল্প অল্প দিয়ে জল দিয়ে ধুচ্ছে এ দেখো কত জল দিল এখন ওগুলাকে চটকে চটকে ধুচ্ছে তো এখান থেকে ধুয়ে ছেঁকে এখান থেকে নিয়ে যাচ্ছে ওখানে নেট পাতা আছে ওই যে এখন শুকনা করতে দিচ্ছে ওখানে এই দেখো এখন ওগুলা শুকনো করবে কত সুন্দর দেখাচ্ছে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে যেখানে ঝাড়ছে ওখানে কিন্তু প্রচুর কাদা এ দেখো কত কাদা লেগে আছে এ দেখো বাবা কত কাদা দেখো লেগে আছে এখন এগুলো এখন শুকনো হবে দিয়ে তারপরে আমরা খেতে পাবো তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ঘরে কেমন কি বাদাম ইয়ে করছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরম